নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন অনেক দিন আগে একটা ভ্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি মানসিক এবং শারীরিকভাবে খুবই অসুস্থ সেটা বলে বোঝানোর কোনো ভাষা নেই রীতিমতো আপনারা জেনে গেছেন যে আমার জীবনে কি ঘটনা ঘটে গেছে সেই বাইশে অক্টোবর বাবার বাড়িতে আমি ছিলাম লক্ষ্মী পুজোর মেলাতে কয়েকদিন যাবত মেলা হচ্ছিলো তো বাইশে অক্টোবর সকাল আমি ঘুরতে বেরিয়েছিলাম আমার পাশের বাড়ির এক কাকার মেয়ে আমার সমবয়সী আমার থেকে কিছুটা ছোটো ও বাবার বাড়িতে এসছিল এবং আমি বাবার বাড়িতে তারপরে বললাম যে চলো একটু ঘুরে আসি ও বললো ঘুরে আসি তারপরে পাড়ায় গেলাম একটা অনেক বড় একটা বাড়ি সেখানে লক্ষ্মী পুজো হয়েছে কয়েকদিন আগে তো আমাদের পাটিকা বাড়ির বাবার বাড়ি সেই মেলাটা অনেক দিন ধরে চলছিলো মেলার ষষ্ঠ দিন চলছিলো বাবা বাড়িতে ফিরে আসার প্রায় সময় কিন্তু আমার জীবনে অনেক বড় ঘটনা ঘটে গেল হয়তো অনেকে অনেক কথা বলে অনেক কিছু বলে কিন্তু কার যে ক্ষতি হলো সে নিজে জানে আমার জীবনে যে কত বড় ক্ষতি হয়ে গেলো কত কিছু আমি হারালাম তো পাড়ায় ঘটছিলাম সেই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম পাড়াটা হেঁটে হেঁটে অনেক বাড়িতে যাচ্ছি এই যে আমি শাখা সিঁদুর পরে সেই শেষ স্মৃতি আপনাদের সামনে তুলে ধরলাম আমার জীবনে শাখা সিঁদুর পরা এই শেষ দিন বাইশে অক্টোবর তেইশে অক্টোবর আমার হাজব্যান্ড এক্সপায়ার করে স্ট্রোক করে মারা যেত কি পরিস্থিতির মধ্যে চলছে এই যে এখন যে ভিডিওটা আপনাদের সঙ্গে তুলে ধরছি এটা হচ্ছে তেইশে অক্টোবর সেই মর্মান্তিক একটা ঘটনা তেইশে অক্টোবর আমার জীবনে ঘটে আমার হাজব্যান্ড তেইশে অক্টোবর মারা যায় স্ট্রোক করে তো আমি শারীরিকভাবে খুবই অসুস্থ এবং ভাবছি আমার জীবনের শেষ স্মৃতিটা আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমার পাশের বাড়ি কাকার মেয়ে আমার বান্ধবী বলা ছেলেব সকালবেলায় বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে এখন সকাল নটার মতো তো বেরিয়ে যাচ্ছে তারপরে বিকেলে আমি বেরোবো তো বিকেলে আমি বেরিয়ে পড়েছিলাম এই যে আমার ভাইয়ের বউ মাংস রান্না করেছিল তারপরে বিকেলবেলা আমাকে খেতে দিয়েছিল এটাই এই খাবার খেয়ে তারপরে যে বেরিয়ে পড়েছিলাম শ্বশুর বউ উদ্দেশ্যে যাবো আমার এক ভি ছিল সঙ্গে তো হাজবেন্ড টোটো পাঠাবে সে অপেক্ষায় তো আমার হাজব্যান্ডের সঙ্গে আর দেখা হলো না আমার জীবনে এই শাখা সিঁতুর পরে শেষ স্মৃতি তো কিছুক্ষণ পরে রাস্তায় যেতে যেতে শুনতে পাই আমার হাজব্যান্ড স্ট্রোক করেছে তো টাইম নেয়নি সেই জীবনের শেষ স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম হুম আর করবো বেঁচে তো থাকতে হবে আমি আমি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারছি না তবুও আমি বেঁচে থাকতে চাই আপনারা অবশ্যই আমাকে একটু ভালোবাসা দেবেন এবং আমার পাশে থাকবেন আর করব আমার সমস্ত জীবনটা পড়ে রয়েছে সামনে কিন্তু কি করে জীবনের পথে এগোবে কি করে বাঁচব তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করলাম